অনলাইন মাদ্রাসা দা ইসলামিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর মোর আপডেটস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ প্রিয় دینی ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় دینی ভাই ও বোনেরা আমরা তওবা ইস্তিকফারের একটি দোয়াই অনেকে জানি সেটা হচ্ছে আস্তাউ ফিরুল্লাহ বা আস্তাউ ফিরুল্লাহ ইল্লা বিল্লাহ তো এছাড়াও তবা ইস্তিকফারের আরও দোয়া সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত আছে এবং হাদিসে আরও দোয়া আছে যে দোয়াগুলোর মাধ্যমেও কিন্তু আমরা তবা ইস্তিকফার করতে পারি আর পবিত্র কোরআনের যে দোয়াগুলি আছে আল্লাহ তালা যেগুলো নাজিল করেছেন এগুলো হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার সর্ব উৎকৃষ্ট দোয়া এই দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ কারণ এগুলো আল্লাহ তালেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মানুষের মানুষের স্বভাবজাত ব্যাপার হলো গুনাহ করা এবং আল্লাহ তালার বৈশিষ্ট্য হলো গুনাহকে ক্ষমা করা কিন্তু অবশ্যই আমরা যদি গুনাহ করার পর সেটার জন্য আল্লাহ তালার কাছে অনুতপ্ত হই তবা করি দোয়া করি তাহলেই আল্লাহ তালা আমাদের গোনাহগুলিকে ক্ষমা করবেন অন্যথায় কিন্তু আমরা অবশ্যই এর জন্য আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে ধরাশায়ী হব এবং আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে এজন্য আমাদের গুনা ছোট হোক বা বড় হোক আমরা যদি গোনা করে ফেলি গুনা থেকে বেঁচে থাকার চিন্তা করতে হবে ফিকিরে থাকতে হবে এবং সাবধান থাকতে হবে তারপরেও যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে আমরা অবশ্যই পবিত্র কোরআনে আল্লাহ তালা আমাদেরকে তবা ইস্তিকভারের যে দোয়া শিখিয়েছেন সেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাব সেই গুণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে মোনাজাত করবো তাহলে আল্লাহ তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা পবিত্র কোরআন থেকে আগে প্রথমে দুইটা দোয়া শিখে নেব ইনশাআল্লাহ পবিত্র কোরআনে প্রথম যে দোয়াটি উল্লেখ হয়েছে ত বা সম্পর্কিত তা হচ্ছে সুরা মিনুনের একশো আঠারো নম্বর আয়াত আয়াতটি হচ্ছে উদু বিল্লাহি মিনা শে ক নিরজি বিস্মিল্লা হিরহমান রব্য ফির ওয়াম ও আং তৈরু রিমিন রব্যেগ ফির ওয়াম ও আং তৈরু রেমিন রব্ব্য ফির ওয়ার হাম ওয়ং তৈরু রহিমিন প্রিয় দিনী ভাই বোনেরা আমি তিনবার বললাম যাতে করে আপনাদের বুঝতে এবং শিখতে সুবিধা হয় এই আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন ও দয়া করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু প্রিয় বন্ধুগণ আমরা চাইলে এই দয়াটি পাঠ করতে পারি আমাদের মোনাজাতে বা কোনো ধরনের ভুল আমরা করে ফেললে প্রিয় বন্ধুগণ এছাড়াও আরও একটি তবা ইস্তিকের দোয়া উল্লেখ হয়েছে সুরায়ে আরাফের তেইশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেন أعوذ بالله من الشيطان الرجيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. ওয়াটার হামলানা কু নন্ন মিনলখ শিরিন রবানা বলামনাং ফুসানা ও ইলাম তফিরলানা ওয়াটার হামলালনা কু ননা মিনাল খ শিরিন প্রিয় তিনি ভাই বোনেরা এই মহা আয়াতটির বাংলা অনুবাদ হচ্ছে হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব প্রিয় দিনী ভাই বোনরা কত চমৎকার একটি দোয়া পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছেন যাতে আমরা এই দোয়াটিকে উপকৃত হতে পারি এভাবে বিনয়ের সাথে আমরা আল্লাহ তালার কাছে আমাদের ভুল থেকে ক্ষমা চাইতে পারি আমরা চাইলে কিন্তু এই চমৎকার দোয়াটি মুখস্থ করে আমরা যদি কোনো ভুল করে ফেলি বা ইস্তেক ফার করার সময় আমরা এই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ রব্বু আলমী সেই তৌফিক আমাদেরকে দান করুন প্রিয় বন্ধুগণ এছাড়াও পবিত্র হাদিসের মধ্যে যে দুইটি দোয়ার কথা উল্লেখ হয়েছে তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে রব ফিরলি আলাইয়া, ইন্নাকা, আলৈয়া ইনকুর রহিম আবারও বলছি রবির ওয়ু বা আলাইয়া, ইন্নাকা, আং তাবুর রহিম আবারও বলছি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয় ইন্নাকা আনতুত tawwabur Rahim এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই আপনি তবা কবুলকারী এবং দয়াময় প্রিয় বন্ধুগণ কত চমৎকার একটি দোয়া যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা যদি আল্লাহ তালার কাছে এভাবে ক্ষমা চাই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ কারণ তখন তুমি রহমতল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না অর্থাৎ আমরা যতই গোনাগার হই না কেন যদি আমরা এভাবে এরকম মার্জনীয় এবং সুন্দর কোরআন এবং হাদিসের ভাষায় আল্লাহ তালার কাছে ক্ষমা চাই অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন তো প্রিয় বন্ধুখানে এখন আমরা সর্বশেষ চার নাম্বার যে স্তিক পার্টি জানব এটা আমরা অনেকেই জানি তারপরেও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে আস্তা কফিরুল্লাহ ইলাহা ইলা ইলাহ ইল্লাহুয়াল হাইউল কৈয়ম ওয়া তুবু ইলে আমি আবারও বলছি আস্তা কফিরুল্লাহ হাল্লা ইলা ইলাহ ইল্লাহু অল হাইউল প্রিয় ভাই বোনেরা এটার অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আর আমি তার নিকট ত করছি তো প্রিয় দিনী ভাই বোনেরা আমি আপনাদের সামনে যে চারটি তবা ইস্তিকের দোয়া সম্পর্কে আলোচনা করলাম আমরা এই দোয়াগুলি করার আগে যদি আমরা দুরাকাত তওবার নামাজ আদায় করে নেই তাহলে কিন্তু আমাদের তওবা আল্লাতাল দবারের কবুল হওয়ার চান্স আরও অনেক বেশি এবং আল্লাহ আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা হওয়ার চান্স অনেক বেশি আমরা দুই রাখাত নফল তওবার নামাজের নিয়ত করে উত্তম রূপে উজু করে দুই রাখাত তওবার নামাজের নিয়ত করে আমরা নামাজ আদায় করব এবং তারপরে আমরা আগে ইস্তেকভার পাঠ করে নেব তারপরে আমরা এই দোহাগুলির মাধ্যমে আল্লাহ নিকট তওবা করতে পারি আল্লাহ ফাকুর আবুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি তওবা ইস্তেকফার করার তৌফিক দান করুন এবং আল্লাহ ফাকুর আব্বুল আলমিন আমাদেরকে নিকার পরহেজগার এবং মোত্তাকি মানুষ হিসাবে সকলকে কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ আমিন ওয়াহির্দা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহিকে